এর অর্থ হলো তোমার তাড়া আছে তার মানে তুমি চট জলদি সবকিছু চাও দেখো এটা তোমাদের বুঝতে হবে যে এর অনেক দিক থাকলেও এই কথাগুলো অনেক পুরনো সময় থেকে এসেছে লাভ অ্যাট সাইট সাইট যেটার কথা তুমি বলছিলে কি তাই তো এই প্রথম দেখায় প্রেম একটা সময় খুব সহজেই ঘটত আসলে যখন নারী ও পুরুষ মেলামেশার সুযোগই পেত না প্রতিদিন সেই মেয়েটিকে তুমি একমাত্র তখনই দেখতে পেতে মানে ইংরেজি সিনেমার কথা বলছি আর কি মেয়েটি গাড়িতে বাবা মার পাশে বসে যাচ্ছে তুমি তাকিয়ে আছো সেও তোমাকে দেখলো বজ্রবিদ্যুৎ হলো কিন্তু এখন সে তোমার সঙ্গে হাঁটছে কথা বলছে তোমার সঙ্গে পড়ছে এখন তো সময় লাগারই কথা আর সময় যে লাগছে সেটাই ভালো সময় যত বেশি নাই ততই ভালো তো এই জাতীয় কথাগুলো এমন একটা সময় থেকে এসেছে যখন নারী পুরুষের চাক্ষুষ মিলন হতোই না প্রথম দেখাতে বুম এখন নির্দিষ্ট কাউকে যদি তোমার ভালো লাগে সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ কিন্তু ওই ঘটনাগুলো ঘটতো দেখা হওয়ার সুযোগ না থাকার জন্যই তোমার যদি দেখা হওয়ার যথেষ্ট সুযোগ থাকে তুমি তাকে বেশ মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখতে চাইবে এক ঝলকেই বুম হয়ে যাবে না এটা সত্যিই ভালো যে একটা সুন্দর দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করার জন্য তুমি সময় নিচ্ছ আর দেখো তুমি যে সম্পর্ক চাও তার কারণ তোমার ভাবনায় একার বদলে দুজনে থাকাই বেশি আনন্দের তাই না দুজনে থাকা তোমার চোখে ভালো হতেই পারে কিন্তু তুমি ওই সম্পর্কে উপদ্রব হয়ে যেতে পারো হুম সুতরাং তোমার জীবনে যে কোনো গভীর সম্পর্ক তৈরি হওয়ার আগেই প্রাথমিক প্রয়োজন হলো নিজেকে দেখা এই আমিটা কি পৃথিবীর যে কোনো কিছুর জন্যই উপযুক্ত কারণ তরুণ বয়স হল তোমার নিজেকে তৈরি করার সময় তাড়াহুড়ো করতে যেও না কোনো রকমে বাঁচা নয় এটা গড়ার সময় তামিলনাড়ু বা দক্ষিণ ভারতের কৃষকদের মধ্যে একটি প্রথা আছে বিশেষত আমের ফলনের ক্ষেত্রে একটি আম গাছের চারা পুঁতলে বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই মুখুল আসতে শুরু করে কিন্তু দেখবে ওই অবস্থায় আমের চাষিরা সব মুকুলগুলো ঝরিয়ে দিচ্ছে কারণ তখনই যদি ফলন চাও দু একটা আম ফলবে ঠিকই সেই প্রথম বছরেই কিন্তু তা যদি করো ওই নির্দিষ্ট গাছটি পরিপূর্ণ বিকশিত হবে না সেজন্য প্রথম তিন বছর ধরে সব মুকুল ঝরিয়ে ফেলা হয় গাছটি শক্তপোক্ত হয়ে ওঠার পরেই আমের ফলনের কথা ভাবা হয় তাই বেড়ে ওঠার একটা সময় আছে বেঁচে থাকারও একটা সময় আছে যদি দ্রুত যেভাবেই হোক বাঁচতে চাও তাহলে দেখবে জীবনের বিকাশ হবে না কারণ একটা সময় পর্যন্ত জীবন বিকশিত হয় খুব সহজেই পরে যে এটা হবে না তা নয় কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় কারণ ততদিনে জীবন তোমাকে নানাভাবে জড়িয়ে ফেলবে সুতরাং তরুণ বয়সে যখন তুমি শিক্ষার মধ্যে আছো সেটা বিকাশের সময় শরীর মন আবেগ ও প্রাণশক্তিকে সর্বাধিক বিকশিত করো তারপর না হয় বাঁচো কিন্তু একেবারে শুরু থেকেই যদি বাঁচতে চাও জীবনের রসদ থাকবে না তোমার হাতে জীবনের প্রয়োজনীয় রসদ যদি না থাকে তোমার আর তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকা মানুষটি যদি সুন্দরভাবে বিকশিত হয় একদিন সেই তোমার দিকে তাকিয়ে ভাববে কেন জড়ালামের সঙ্গে তাই না